19 November Shalmario, Hakto Nikasa Montri Bokrok, Indra Gandini, Filra Dog, Assignment is Shalnorogui, Haste Congress Nishak Tarmung by Klaizak Nai Shonghoti Dibosh, Fashalo Haste Congress Bobonok Isakok Tumpanda Clay, Okok Tuma Shaklaka Congress Nikukpang Probit Chakraborty. Abu Hageno Ashal Nikok Tumpanda Haste Hapani Dalbidal Department Nishakawa, Keshokerung Nikok Shil Shamuti Shaka Congress Nikukpang Probit Chakraborty. কক্তুম পান্ডাও হাসতে হাপানি শাকাও তামুতাম কক্ষিল চামুক্তি শাকা কংগ্রেস নি খুকপাং প্রবীর চক্রবর্তী ফাইডি খনাই নাইলেয়ন তাবো আজকে যে বিষয় আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রধানত দুটো বিষয় একটা হচ্ছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের কথিত জাপনের সরকার এই সরকারের সীমাহীন দুর্নীতি এবং আগামী 19 নভেম্বর আমাদের মহান নেত্রী দেশের মহান নেত্রী প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 106তম জন্মদিন কিছু কথা সাথে বলা যাবে প্রথমে যে বিষয়টা বলতে চাই যে চতুর্থ সাল থেকে আমরা একটা কথার সাথে পরিচিত হয়েছিলাম না খাওনা না খালি আজকে সেই জায়গা আজকে যারা না খাওনা নেই খাও খালি নেই দুঙ্গা এর প্রবক্তা ছিলেন তারা আজকে হয়ে উঠেছেন জরুর খাইন না খালি বিদঙ্গা এর প্রবক্তা হয়ে এর নজির জাতীয় স্তরে যেমন আছে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা ডাবল ইঞ্জিনের সরকার সেই সরকারে বলা যায় যে সরকারের রন্ধ্রে রন্ধ্রে সে গেছে বিজেপি আর দুর্নীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখছি এই যাচ্ছে সরকারি টাকা তো লুটপাটে তো হচ্ছে হচ্ছে জনগণের সম্পদ সরকারি জমি সরকারি জমি সেখানে সরকারি আধিকারিকদের একটা অংশ শুধু জমি মাফিয়া না বিজেপির কার্যকর্তা না সরকারি আধিকারিকদের একটা অংশ তারা আজকে লুট করে নিয়ে যাচ্ছে লুট করে নিয়ে কোটি কোটি টাকা উপার্জন তেমনি একটা ঘটনা 12 অক্টোবর 2023 একটা প্রভাব দৈনিকে খবর প্রকাশিত হয়েছে বিচারকর মুখটা একটা জমি লুট চক্রের ঘটনা প্রায় 500-600 টাকার 600 কোটি টাকার জমি কেলেঙ্কারি সে জায়গা হচ্ছে এটা আমার কথা নয় বা পত্রিকার শুধু কথা নয় এটা হচ্ছে সেখানকার সেই সময়কার যিনি সিপাহীজলার ডিস্ট্রিক্টে গিয়েছে জেলা শাসক সেই জেলা শাসক বিশালগড় মহকুমার কিছু সরকারি আধিকারিকের বিরুদ্ধে আনা এফআইআর করেছে জমি লুটে সেই সমস্ত জমি খতিয়ান নাম্বার আমার কাছে আছে আপনারা যদি চান আমি পরে সময় করতে চাই না আপনারা যদি চান ছবি তুলে নিতে পারে সেই খতিয়ান নাম্বার দিয়ে জেলা শাসক মিস্টার বিশাল কুমার বিশালগড় থানা এফআইআর দায়ের করেন ডিসিএম তৎকালীন ডিসিএম অভিযান দেবর্মা রাজস্ব সরকারের ডিসিএম দেবচারীকে রেভিনিউ ইন্সপেক্টর অভিযুক্ত দেবর্মা আমিন শঙ্কর দেব এবং তহসিলদার রিতন চক্রবর্তী এই কজনের নামে সেখানে এফআইআর এই ইনকোয়ারি শুরু হয়েছে
সেই সময়ই হঠাৎ করে বিশাল কুমারকে জেলা শাসক বিশাল কুমারকে এটা শুধু রূপার ঘটনা নয়, আমরা দেখেছি প্রায় 3 বছর আগে শান্তনু মহকুমার বিরাট অংশের জমি সরকারি জমি সেখানে ওই বেসরকারি হাতে তুলে দেওয়ার একটা চক্র সেখানে সেই সময়কার সেই জেলার ডিএম তার ঘরে ফেলেছে, তদন্ত শুরু করেছে, তদন্ত শুরু করে যখন দেখা গেল রাজন কুমাররা জড়িয়ে যাচ্ছে সেই সময় সেখানকার ডিএমকে ট্রান্সফার করে ছুটিয়ে দিল। উজ্জ্বলনগরে 133 কারি জমির উপর ঘটনা, কেলেঙ্কারি ঘটনা, কোটি কোটি টাকা কেলেঙ্কারি ঘটনা, এটা সর্বজন মোহনপুর মোর্চায় অনুরূপভাবে 350 কোটি টাকার জমি কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। এই সমস্ত কেলেঙ্কারি রাজাখর রাউলিনী সিমি প্রণামনি কক্ষম চিনি খরাং।